আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে ক্লিপিং পাত, এটা সম্পর্কে আমরা অনেকে জানি, তাই না? অনেকে জানি, আবার অনেকে জানি না। জানেন কি, এরকম আছেন কেউ, মানে আগে থেকে জানেন ক্লিপিং পাত করছেন, অথবা ক্লিপিং পাত কি এই জিনিসটা বুঝি, এরকম কেউ আছেন? কেউ নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে। আচ্ছা, ক্লিপিং পাত হচ্ছে যে আমি কোনো ইমেজ থেকে কোনো অবজেক্ট বা কোনো পার্সন হতে পারে, সেটাকে আমরা অবজেক্ট বলি। তো সেই জিনিসটাকে আমি যদি নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছি যে সেটা লাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিব। তো এই যে প্রসেস, এটার একটা নির্দিষ্ট টুল, যে পেন টুলটা ছিল ইলাস্ট্রেটরে, ফটোশপে একটা পেন টুল আছে, পেন টুল ইউজ করে যে আমরা পাথ করার মাধ্যমে যেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি, এটাকে আমরা বলতেছি ক্লিপিং পাথ। আমরা কিন্তু সিলেকশন করেও একটা অবজেক্ট আরেকটা একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে নিয়ে বা ওইটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারি। সিলেকশন যেটা ছিল এটা আমাদের পারফেক্ট রেজাল্ট দেয় না। তো আমাদের ক্লিপিং পাথ, আমরা যদি কোনো অবজেক্টের পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই এবং সেটা কোয়ালিটিটা অনেক ভালো চাই, সেক্ষেত্রে আমাদের বেস্ট ওয়ে হচ্ছে ক্লিপিং পাথ করা। সিলেকশনের ব্যাপারগুলো তো আমরা দেখছি, তাই না? আজকে আমরা পাথ করাটা দেখব। প্রথমে যেটা হবে, আমি একটা কাজ করে দেখাবো আর কি, আপনারা একটু দেখবেন, হ্যাঁ, তারপরে আপনারা করবেন। ক্লিপিং পাথ জিনিসটা কি, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই তো? আর না, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে একটু ব্যাকগ্রাউন্ড আছে কিসের মতো, নীলের নীলের দিকে আছে আর কি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যেতে চাচ্ছি, তার মানে আমাদের পাথ করে আমাদের হয়তো এটাই বের করা লাগবে যে অবজেক্টটা আছে এখানে। তো আমরা যদি সেটা চেষ্টা করি। আচ্ছা, পেন টুলের ব্যাপারে যদি একটু বলি, যে ইলাস্ট্রেটরের পেন টুলটা ছিল হুবহু কাজ করবে, সেম কাজ করবে, কিন্তু দু একটা জিনিস একটু পার্থক্য আছে। আপনারা সবাই পারবেন যদি একটু দেখে নেন কীভাবে কাজ করে। আচ্ছা, জুম করার ব্যাপার যেটা ছিল, আচ্ছা আমরা যখন পাথ করব অবশ্যই জুম করে করার চেষ্টা করব। যত জুম করে কাজ করব আমাদের রেজাল্টটা তত ভালো হবে। দেখেন, আমরা এখান থেকে পাত করলে হয়তো আনুমানিক করে যাব, কিন্তু আমরা যদি জুম করি আসল জিনিসটা আমরা বুঝতে পারবো যে আউটলাইনটা কোথায়। কিন্তু জুম করলে আরেকটা প্রবলেম হয় যে জিনিসটা ফেটে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি একটা থিওরি মেনটেন করি, থিওরি মানে কিছু না, যে আমরা পাতটা যখন করব এর বর্ডারের এক পিক্সেল ভিতর থেকে করব, অবশ্যই বাইরে না, ভিতর থেকে করব। আমাদের কাছে মনে হচ্ছে যে বর্ডার এইটা, তো তার থেকে একটু ভিতরে করব। তাইলে যেটা হবে, আমরা যখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, আমরা ধরেন যদি আমার কার্সরটা দেখা যাচ্ছে না, তাহলে আমি হাই রেকর্ড চলতেছে, পাথটা যদি এদিক দিয়ে করি, আমার মনে হচ্ছে এটা আউটলাইন, তাই না? এদিক দিয়ে করি এখন প্রবলেম হচ্ছে না। আমি যদি কোনো সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, তখন আমার এই বডির সাথে একটু কালো কালো অংশ চলে আসবে, তাই না? তখন কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে বোঝা যাবে জিনিসটা অন্য কোথাও থেকে কেটে আনা হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, যে বডি থেকে ভিতর থেকে এক পিক্সেল করে বাদ দিয়ে দিব। এই জিনিসটা আমরা করার চেষ্টা করবো, ফার্স্টের দিকে হয়তো হবে না, বাট দুই একবার করলে বা দুই তিনবার করলে এই জিনিসটা আমরা বুঝে যাব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কত ভালো হয়েছে। আচ্ছা, এটাই ছিল এই ব্যাপারে একটা কথা। তো পেন টুলটা কীভাবে কাজ করে সেটা দেখবো এখন। পেন টুলে গিয়ে অবশ্যই আমরা পাথ সিলেক্ট করবো, হ্যাঁ, অনেকের শেপ দেওয়া থাকতে পারে, পাথ করে নিব অবশ্যই। আর তার আগে যেটা করতে হবে, পাথ বানালে দেখেন, আমরা যদি একটা পাথ বানাই, আমি লেয়ারে কিছু পাচ্ছি না, লেয়ারে কিছু পাই নাই, তাই না? আমরা কোথায় পাবো? পাথে পাবো। তার মানে আমাদের এই যে কাজটা করতে হবে পাথ নিয়ে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে একটা পাথ নিয়ে নিব এবং সেটার একটা নামও দিয়ে দিব। একটা নাম দিব, অবশ্যই নামটা দিয়ে সেভ করে নিলাম। তারপরে আমি এখন যে কাজগুলো করব সব এটার মধ্যে চলে আসবে। পাথটা আমার সিলেক্ট আছে, তা আমি যে কাজই করি না কেন সেটা এই পাথের মধ্যেই থাকবে। পেন টুলটা একটু আলাদা ইলাস্ট্রেটর থেকে, আমি যদি টান দেই একটা ব্যান্ড আসে, তাই না?
এটাকে আমরা এখান থেকে এনেবল করতে পারি, ডিসেবল করতে পারি। দেখেন এখন নাই, এটাকে রাবার ব্যান্ড বলা হচ্ছে, এখন আছে। এটা সিসিতে পাবো আমরা, ইলাস্ট্রেটারের ওই ইলাস্ট্রেটারের সিসিতে আপনারা বোধহয় দেখছেন যে এই জিনিসটা আসে, বা না আসলে এখান থেকে যদি এনেবল করে দেন আসবে। এটার সুবিধা পাওয়া যায়, আবার অসুবিধা হতে পারে অনেকের কাছে, সেক্ষেত্রে যা যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। আর যেটা জিনিস, ইলাস্ট্রেটারে আমরা যদি কোনো কার্ভ বানাতাম, কার্ভ বানানোর পর আমাদের কি করতে হতো, এখানে একটা ক্লিক করে আবার শুরু করতে হতো, তাই না? এখানে আমাদের সেই ব্যাপারটা করতে হবে না। দেখেন আমাদের কার্ভের কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের হ্যান্ডেলটা ঠিক করে দিতে হবে যে হ্যান্ডেলটা আমি কি করব। আমি হয়তো এদিকে যেতে চাচ্ছি, তখন হ্যান্ডেলটা ছোট করে আমার যেতে হবে। আবার আমি পরের দিকে হয়তো এদিকে যাব, তখন আমার হ্যান্ডেলটা এদিকে নিয়ে এসে আমি এদিকে কার্ভ করব। এখানে ক্লিক করে এগোতে হবে না আমাদের। হ্যাঁ, এই জিনিসটা একটু ডিফারেন্ট, মানে ওইটার থেকে একটু আলাদা, বাকি সব কিছুই এক। আপনারা একটু দেখেন আগে। হ্যাঁ, এখানে একটু মিলে যাচ্ছে, তাই না? পাত করা একটু প্রবলেম হবে এখানে। আচ্ছা, এদিকে কিছু নাই, আমরা বাইর থেকে নিয়ে আসতে পারি, এটা কিন্তু আমাদের পাথের মধ্যে অ্যাড হবে না, আমরা এইটুকুই দেখতে পাবো। হ্যাঁ, সিগনেচারটা করে ফেলেন। হ্যাঁ, সবাই পাঠিয়ে
মোটামুটি হয়ে গেছে তাই না? দেখেন আমাদের লেয়ারে কিন্তু কিছু আসে নাই, এখনো আমরা জাস্ট পাথ করছি। আচ্ছা, এখন এটা আমাদেরকে কি করতে হবে, সিলেকশনে নিয়ে আসা লাগবে। আমাদের কিন্তু এটা সিলেকশনে নাই, সিলেকশনে আনবো আমরা সিলেকশন টুল দিয়ে, মানে মার্কিউ টুল দিয়ে সিলেকশনে আনবো। বাইরে একটা ক্লিক করি, দেখেন কিছু দেখা যাচ্ছে না, এটাতে আসলে একটা পাথ দেখা যাচ্ছে। এটা আমাদের সিলেকশনে আনতে হবে। সিলেকশনে আনা যায় অনেকভাবে। দেখেন আমি যখন মার্কিউ টুলে যাব, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি এটা দিয়ে, মেক সিলেকশন নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা এই যে দেখেন জিনিসটা সিলেকশনে নিয়ে আসছে, যে পাথটা আমি করছি সেটা সিলেকশনে আনছে। সিলেকশনে আনা যায় আরেকভাবে, আমরা তো জানি কোনো লেয়ারের এখানে যদি আমরা কন্ট্রোল চেপে ক্লিক করি সে তার বর্ডারটা সিলেকশনে আনে, এটা জানা ছিল না? আচ্ছা, এখন জেনে নিলেন। কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে সেটা সিলেকশনে চলে আসবে, এটা ছিল। আরেকভাবে সিলেকশন করা যায়, রাইট ক্লিক যদি করি, মেক সিলেকশন নামে একটা অপশন থাকে, সেখান থেকে যদি আমি সিলেকশন করি সেভাবেও সম্ভব। তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। সিলেকশনটা আমি নিলাম, যখন নিব মার্কিউ টুলে যেতে হবে। মার্কিউ টুলে গেলে দেখেন এটা তো আমরা বুঝি যে এই যে না কার্সরটা যে সাইনটা দেখাচ্ছে তার মানে সে এখন সিলেকশনের মধ্যে আছে, বাইরে সিলেকশন নাই তাই না? মানে এইটুকু আমার সিলেকশন আছে। এখন আমরা কি করব, এই পাথটা সিলেক্ট রেখে, এবং এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, কারণ এই লেয়ার থেকে তো আমি পাথ করছি তাই না? যদি অন্য কোনো লেয়ার সিলেক্ট থাকে তখন কিন্তু সে এই ছবিটা আনবে না, অন্য কিছু নিয়ে আসবে, ওই লেয়ারে যে আছে সেটা নিয়ে আসবে। দুটো যখন সিলেক্ট থাকবে তখন যদি আমি রাইট ক্লিক করে কপি করি, এটা তো আমরা পারি না, যখন আমরা সিলেকশন করছি এটা আমরা শিখছিলাম তাই না, লেয়ার ভায়া কপি, তখন দেখেন লেয়ারে আমি একটা কপি পাব যেটা ছিল এরকম, ঠিক আছে? আর আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যখন চাচ্ছি তো এইটারই ঠিক নিচে আরেকটা লেয়ার নিব, এবং সেটাকে আমি কি করব, যদি হোয়াইট ফিল দিয়ে দেই, হোয়াইট ফিল দিলাম, হ্যাঁ, তাহলে আমি কী করছি, ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে ফেলছি, আমাদের কাজ শেষ এই ছবিটার জন্য। পাথটা নিয়ে পেন টুলে যাব, সব ঠিক আছে। হ্যাঁ, তো যেটা করতে হয়, আমরা হয়তো ফার্স্টে আউটলাইন দিছি তাই না, আউটলাইন দিলাম, আউটলাইন দিলাম, একটা আউটলাইন দিলাম। তারপর আমরা চাচ্ছি এইটুকু জায়গা এখান থেকে কী করতে চাচ্ছি, তো আমরা যদি এইটুকু জায়গা নেই বা হয়তো একটু বড় করে নিলাম, যে ভিতরের একটা জায়গা আমরা কি সেখান থেকে বাদ দিতে চাচ্ছি সিলেকশন থেকে, এটাই তো তাই না?
আমার কথাটা কি বোঝা গেছে? আমরা চাচ্ছি ভিতরের পুরাটা আমি পাত করলাম, আমি চাচ্ছি ভিতরে যে আবার পাতটা করছি সেটুকু জায়গা যাতে আমাদের আমাদের সিলেকশনে না আসে, তাইলে তো আমরা ওই ক্যানটা পেয়ে যাব। ভিতরের জায়গাটুকু অন্য ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে চেঞ্জ হবে, এটাই তো আমরা চাচ্ছি। সেখানে যেটা করতে হবে, আমরা যখন পাত করে যাব, একটা পাত করা শেষ, আমি যখন পরের পাতটা করব, এখানে দেখেন একটা অপশন আছে পাত ফাইন্ডারের অপশনগুলা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, সাবট্র্যাক্ট ফ্রন্ট শেপ এখানে সিলেক্ট করে দিব। এখানে যদি সিলেক্ট করি, এখান থেকে আমরা একটা শেপ নিতে পারি, ধরেন আমি এইটুকু চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, পাওয়ার চলে গেছে আপনাদের? তো আমি এভাবে একটা শেপ নিয়ে নিলাম, কি করছি শুধু এক্সট্রা পাথ ফাইন্ডার থেকে এই কাজটা করছি, তাই না? বাদ বাকি কিন্তু সেম ছিল। এটাকে নেওয়ার পরে শেপটা, হ্যাঁ অবশ্যই এটা নেওয়ার পরে, তারপরে আমি যেটুকু বাদ দিতে চাচ্ছি ওইটা করব। এখন আমরা দেখি কাজটা করছে কিনা। সিলেকশন যদি নেই, একটা আসতেছে, তার কারণ হচ্ছে বাইরে একটা ক্লিক যদি করে নেই, একটাই শো করতেছে সে বারবার। কোন কারণে প্রবলেম করতেছে? হ্যাঁ জি, ব্যাকগ্রাউন্ডে আছি। এবার আসতেছে, দেখা যাক কি হয়। হ্যাঁ এবার পাইছে, তাই না? আচ্ছা, যেটা হয়েছিল যে পাথফাইন্ডার এখানে একটু প্রবলেম করে, সেটা হচ্ছে যে এখানে এক্সক্লুড থাকলে সাবট্র্যাক্ট করতে হবে এবং সাবট্র্যাক্ট থাকলে এক্সক্লুড, এই জিনিসটা আমার একটু হয়তো গোলমাল হয়ে গেছিল। হ্যাঁ এই জিনিসটা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ সাধারণত এইটাতে থাকে, তখন সাবট্র্যাক্টে আমরা ক্লিক করে নিব, তারপরে কাজটা সেটা তো আমরা এই যে মাঝখানের অংশটা তো আমরা বাদ দিতে চাচ্ছি, তাই না? তখন আমরা সাবট্র্যাক্টে গিয়ে কাজটা করব। অথবা যেটা করতে পারি, এটা আমি কাজ করে ফেলবো, এটা কাজ করে ফেলবো, এটাতে আসবো, এদিক থেকে তো আসবো, তাই না? এটা করে আসবো, তারপরে এটা করে আসবো, একটা পাথে কিন্তু হবে সবগুলা জিনিস। তারপরে এখানে এসে এই পুরাটা করে ফেলে লাস্টে আমি সাবট্র্যাক্ট দিয়ে এই কাজটুকু করবো। এখানে দুইটা অংশ নিতে হবে না, এখানে একটা আর এখানে অর্ধেক একটা, এই দুইটা নিতে হবে। এটা কাজ করে কিনা সেটা একটু চেক করি, যে আমরা যদি কপি নেই, কপি নিলে দেখেন কিছু একটা আসছে, বোঝা যাচ্ছে না, যদি লেয়ার নেই তাহলে বুঝে যাবে। ব্যাকগ্রাউন্ডটা এখানেও পেয়ে গেছে, তাই না? এটাই করতে চাচ্ছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, মানে যে ক্যানের এই মাঝখানে এই জায়গাটুকু যদি আমি এভাবে পাত করে নেই, তাহলে আমার ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ডেই তো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে হোয়াইটটা, তো ওইটা এভাবে দেখা যাবে। আচ্ছা একটু দেখেন, হ্যাঁ আমি এখন কোথায় আছি, এক্সক্লুডে, তাই না? একটা বানালাম ক্যান, হ্যাঁ আমারটা খুব কম সময় লাগে বানাতে, আরেকটা ক্যান বানালাম। এখানে দেখেন সাদা হয়ে যাচ্ছে যে জায়গাটা, সেই জায়গায় সে পাত পাচ্ছে। হ্যাঁ তিন নম্বরটা বানানো হয়ে গেছে। এখন আমার এখানে যে কাজটা ছিল, আমরা এই যে ক্যানের মাঝখানে দুইটা ফাঁকা জায়গা ছিল, সেই জায়গা দুইটা যদি আমরা এভাবে নিয়ে নেই, আমি কিন্তু এক্সক্লুডে আছি, তাই না? দুইটা জায়গা নিছি, নিলে আমি বাইরে একটা ক্লিক করবো আগে। হ্যাঁ বাইরে একটা ক্লিক করলাম, তারপরে পাতটা আবার সিলেক্ট করবো। সবগুলো আমি পাত পেয়ে গেছি না এখানে?
এখন যদি আমি সিলেকশনে নিয়ে আসি পুরোটাই পাবো আমি, দেখেন এই জায়গাটুকু সিলেকশন থেকে বের হয়ে গেছে, বাকি জায়গাগুলো আমি সিলেকশনে পাচ্ছি। এটা ছিল আমি কিন্তু কোনো সাবট্রাকশনে যাই নাই, এক্সক্লুডের থেকেই কাজ করছি, তাই না? সাবট্রাক্টে যদি যাই সেখানে কাজ করে কিনা দেখি, এইটুকু জায়গায় তো দেখার বিষয় আমাদের, তাই না? পরের জায়গাটুকুই তো আমরা দেখব। এখান থেকে যদি আমি সাবট্রাক্ট করে দেই, দুইটা ছিল তাই না, বাইরে একটা ক্লিক করে আবার এটাকে আমি ধরলাম সিলেকশনে যেয়ে পুরোটা সিলেকশন পাচ্ছি। তার মানে আমাদের সাবট্রাকশনে না গেলেও হচ্ছে, এক্সক্লুডে থেকেই সম্ভব। আচ্ছা, এখানে কারো কোনো